প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আলিফ শাহ। এখন আমি কথা বলতেছি সরাসরি কারণ বাজার থেকে। দর্শক, এখন আমি বাজার দ্রব্যমূল্যের দামগুলো তুলে ধরব। হ্যাঁ দর্শক, বর্তমানে 1 কেজি মিনিকেট চাউলের মূল্য 60 থেকে 70 টাকা, 28 চাউলের মূল্য 58 থেকে 60 টাকা। বর্তমানে 1 কেজি সয়াবিন তৈল 160 টাকা কেজি। বর্তমানে 1 কেজি সরিষার তৈল 200 টাকা কেজি। 1 কেজি চিনি বর্তমানে 140 টাকা কেজি। চা বানানোর দুধ কন্ডেন্স মিল্ক হারফিজ 100 টাকা বর্তমানে। 1 কেজি আটা 45 টাকা। 1 কেজি ময়দা 75 টাকা। 1 কেজি সুজি 48 টাকা কেজি। বর্তমানে একটি মুরগির ডিম পারফিস 14 টাকা। বর্তমানে একটি হাঁসের ডিম পারফিস 17 টাকা। একটি হাঁসের ডিম 17 টাকা। বর্তমানে 1 কেজি গরুর মাংস 750 টাকা। 1 কেজি গরুর কলিজা 750 টাকা। গরুর মাথা বর্তমানে 400 টাকা। ছাগলের মাংস 1050 টাকা। ছাগলের মাথা 300 টাকা। মুরগির বর্তমানে মুরগির মাংস 170 টাকা কেজি। গিলা কলিজা কেজি 170 টাকা। পোলাও চাউল বর্তমানে 1 কেজি 180 টাকা। বাদাম 160 টাকা কেজি। মুড়ি বর্তমানে 1 কেজি 120 টাকা। গোলমরিচ বর্তমানে কেজি 1200 টাকা। গুড় বর্তমানে কেজি 160 টাকা। জিরার কেজি 180 টাকা। বর্তমানে 1 কেজি জিরার মূল্য 800 টাকা। বর্তমানে 1 কেজি এলাচির মূল্য 3500 টাকা। 1 কেজি নারিকেল মাছ কেজি 140 টাকা। বর্তমানে পার পিস নারিকেল 140 টাকা। 1 কেজি সাকুর মূল্য 180 টাকা। বর্তমানে শুকনো মরিচের কেজি 400 টাকা। বর্তমানে 1 কেজি কালিজিরার কেজি 400 টাকা। রসুন প্রতি কেজি 200 টাকা। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আলিফ শাহ বলতেছি। দর্শক, এখন আমি আপনাদের সামনে বাজারের দ্রব্যমূল্যের দাম তুলে ধরব। হ্যাঁ দর্শক, এখন আমরা মাছের দামগুলো তুলে ধরব। কোন মাছের কত দাম তা আপনাদের জানাচ্ছি। বর্তমানে 1 কেজি পুঁটি মাছ 200 টাকা। 1 কেজি মাগুর মাছ বর্তমানে 500 টাকা। শিং মাছ বর্তমানে 500 টাকা কেজি। ইলিশ মাছ 1500 থেকে 2000 টাকা কেজি। কাসকি মাছ বর্তমানে কেজি 500 টাকা। বাইং মাছ কেজি 800 টাকা। কোরাল মাছ কেজি 400 টাকা। বিরগেট মাছ কেজি 300 টাকা। রুই মাছ কেজি 320 টাকা। চিংড়ি মাছ কেজি 1000 টাকা। পাঙাশ মাছ কেজি 160 টাকা। নারিকেল মাছ কেজি বর্তমানে 200 টাকা। রূপচাঁদা মাছ কেজি 400 টাকা। কাতল মাছ কেজি 550 টাকা। পাবদা মাছ 700 টাকা কেজি। বোয়াল মাছ বর্তমানে 700 টাকা কেজি। প্রিয় দর্শক,
সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি আলিফ শাহ বলতেছি। দর্শক, এখন আমি আপনাদের সামনে বাজারের দ্রব্যমূল্যের দাম তুলে ধরব। হ্যাঁ দর্শক, এখন আমরা মাছের দামগুলো তুলে ধরব, কোন মাছের কত দাম তা আপনাদের জানাচ্ছি। বর্তমানে 1 কেজি পুঁটি মাছ 200 টাকা, 1 কেজি মাগুর মাছ বর্তমানে 500 টাকা, শিং মাছ বর্তমানে 500 টাকা কেজি, ইলিশ মাছ 1500 থেকে 2000 টাকা কেজি, কাসকি মাছ বর্তমানে কেজি 500 টাকা, বাইং মাছ কেজি 800 টাকা, কোরাল মাছ কেজি 400 টাকা, বিরগেট মাছ কেজি 300 টাকা, রুই মাছ কেজি 320 টাকা, চিংড়ি মাছ কেজি 1000 টাকা, পাঙাশ মাছ কেজি 160 টাকা, নারিকেল মাছ কেজি বর্তমানে 200 টাকা, রূপচাঁদা মাছ কেজি 400 টাকা, কাতল মাছ কেজি 550 টাকা, পাবদা মাছ 400 টাকা কেজি, বোয়াল মাছ বর্তমানে 400 টাকা কেজি। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আমি আলিফ শাহ। এখন আমি কথা বলতেছি সরাসরি কারুন বাজার থেকে। দর্শক, এখন আমি বাজার দ্রব্যমূল্যের দামগুলো তুলে ধরব। হ্যাঁ দর্শক, বর্তমানে 1 কেজি মিনিকেট চাউলের মূল্য 60 থেকে 70 টাকা, 28 চাউলের মূল্য 58 থেকে 60 টাকা, বর্তমানে 1 কেজি সয়াবিন তৈল 160 টাকা কেজি, বর্তমানে 1 কেজি সরিষার তৈল 200 টাকা কেজি, 1 কেজি চিনি বর্তমানে 140 টাকা কেজি, চা বানানোর দুধ কনডেন্স মিল্ক ফারফিজ 100 টাকা, বর্তমানে 1 কেজি আটা 45 টাকা, 1 কেজি ময়দা 75 টাকা, 1 কেজি সুজি 48 টাকা কেজি, বর্তমানে 1টি মুরগির ডিম ফারফিজ 14 টাকা, বর্তমানে 1টি হাঁসের ডিম ফারফিজ 17 টাকা, 1টি হাঁসের ডিম 17 টাকা, বর্তমানে 1 কেজি গরুর মাংস 750 টাকা, 1 কেজি গরুর কলিজা 750 টাকা, গরুর মাথা বর্তমানে 400 টাকা, ছাগলের মাংস 1050 টাকা, ছাগলের মাথা 300 টাকা, মুরগির বর্তমানে মুরগির মাংস 170 টাকা কেজি, গিলা কলিজা কেজি 170 টাকা, পোলাও চাউল বর্তমানে 1 কেজি 180 টাকা, বাদাম 160 টাকা কেজি, মুড়ি বর্তমানে 1 কেজি 120 টাকা, গোলমরিচ বর্তমানে কেজি 1200 টাকা, গুড় বর্তমানে কেজি 160 টাকা, জিরার কেজি 180 টাকা, বর্তমানে 1 কেজি জিরার মূল্য 800 টাকা, বর্তমানে 1 কেজি এলাচির মূল্য 3500 টাকা, 1 কেজি নারিকেল মাছ কেজি 140 টাকা, বর্তমানে পার পিস নারিকেল 140 টাকা, 1 কেজি শাকুর মূল্য 180 টাকা, বর্তমানে শুকনো মরিচের কেজি 400 টাকা, বর্তমানে 1 কেজি কালিজিরার কেজি 400 টাকা, রসুন প্রতি কেজি 200 টাকা,
প্রিয় দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি আলিফ শাহ। এখন আমি কথা বলতেছি সরাসরি কারণ বাজার থেকে। দর্শক, এখন আমি বাজার দ্রব্য মূল্যের দামগুলো তুলে ধরব। হ্যাঁ দর্শক, বর্তমানে 1 কেজি মিনিকেট চাউলের মূল্য 60 থেকে 70 টাকা, 28 চাউলের মূল্য 58 থেকে 60 টাকা। বর্তমানে 1 কেজি সয়াবিন তৈল 160 টাকা কেজি। বর্তমানে 1 কেজি সরিষার তৈল 200 টাকা কেজি। 1 কেজি চিনি বর্তমানে 140 টাকা কেজি। চা বানানোর দুধ কন্ডেন্স মিল্ক ফারফিজ 100 টাকা বর্তমানে। 1 কেজি আটা 45 টাকা, 1 কেজি ময়দা 75 টাকা, 1 কেজি সুজি 48 টাকা কেজি। বর্তমানে 1টি মুরগির ডিম ফারফিজ 14 টাকা বর্তমানে। 1টি হাঁসের ডিম ফারফিজ 17 টাকা, 1টি হাঁসের ডিম 17 টাকা বর্তমানে। 1 কেজি গরুর মাংস 750 টাকা, 1 কেজি গরুর কলিজা 750 টাকা, গরুর মাথা বর্তমানে 400 টাকা, ছাগলের মাংস 1050 টাকা, ছাগলের মাথা 300 টাকা, মুরগির বর্তমানে মুরগির মাংস 170 টাকা কেজি, গিলা কলিজা কেজি 170 টাকা, পোলাও চাউল বর্তমানে 1 কেজি 180 টাকা, বাদাম 160 টাকা কেজি, মুড়ি বর্তমানে 1 কেজি 120 টাকা, গোলমরিচ বর্তমানে কেজি 1200 টাকা, গুড় বর্তমানে কেজি 160 টাকা, জিরার কেজি 180 টাকা বর্তমানে। 1 কেজি জিরার মূল্য 800 টাকা বর্তমানে। 1 কেজি এলাচির মূল্য 3500 টাকা। 1 কেজি নারিকেল মাছ কেজি 140 টাকা বর্তমানে। পার পিস নারিকেল 140 টাকা। 1 কেজি সাকুর মূল্য 180 টাকা বর্তমানে। শুকনো মরিচের কেজি 400 টাকা বর্তমানে। 1 কেজি কালিজিরার কেজি 400 টাকা, রসুন প্রতি কেজি 200 টাকা প্রিয় দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি আলিফ শাহ বলতেছি। দর্শক, এখন আমি আপনাদের সামনে বাজারের দ্রব্য মূল্যের দাম তুলে ধরব। হ্যাঁ দর্শক, এখন আমরা মাছের দামগুলো তুলে ধরব, কোন মাছের কত দাম তা আপনাদের জানাচ্ছি। বর্তমানে 1 কেজি পুঁটি মাছ 200 টাকা, 1 কেজি মাগুর মাছ বর্তমানে 500 টাকা, শিং মাছ বর্তমানে 500 টাকা কেজি, ইলিশ মাছ 1500 থেকে 2000 টাকা কেজি, কাসকি মাছ বর্তমানে কেজি 500 টাকা, বাইং মাছ কেজি 800 টাকা, কোরাল মাছ কেজি 400 টাকা, বিরগেট মাছ কেজি 300 টাকা, রুই মাছ কেজি 320 টাকা, চিংড়ি মাছ কেজি 1000 টাকা, পাঙাশ মাছ কেজি 160 টাকা, নারিকেল মাছ কেজি বর্তমানে 200 টাকা, রূপচাঁদা মাছ কেজি 400 টাকা, কাতল মাছ কেজি 550 টাকা, পাবদা মাছ 700 টাকা কেজি, বোয়াল মাছ বর্তমানে
400 টাকা কেজি